মাম্মাম দেখি একটু স্মাইল দাও একটু স্মাইল দাও মাম্মাম মা 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 কই মা মা ওই দেখো রাস্তা কি যাচ্ছে দেখো রাস্তা কি যাচ্ছে দেখো তুমি একা দাঁড়াও হাত ধরে দাঁড়িয়েছো কেন আমার দিকে তাকাও এই এই তুমি দাঁড়িয়ে গেছো কোথায় দাঁড়িয়েছো স্লিপ খাবে এই বাবা পেন্টুগুলো কি করছে দেখো কতক্ষণ ঘুমোলে কতক্ষণ ঘুমোলে তুমি ওটা না ওটা আমাকে দাও ওটা আমাকে দাও ওটা ছাড়ো ওটা নিয়ে খেলবে না তুমি ওইগুলো নাও ওগুলো খুলবে না তুমি ওখানে যাও যেখানে ছিলে পুরো রুমটা কি কন্ডিশন করছো হ্যাঁ ওই বইগুলো ফেলে দাঁড়িয়েছে বাবু স্নান করেছো পড়ে যাবে পেছন দিকে পড়ে যাবে দাদা কোথায় তোমার তুমি দাঁড়িয়ে খাবে এ বাবু 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 টুকি বাবু টুকি হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ওয়েদারটা সত্যি খুবই রোমান্টিক একদিকে কাল রাত থেকে তো অল টাইম বৃষ্টি পড়েই চলছে আমাদের এদিকে আর এখন সকাল থেকে দুপুর হতে গেল কিন্তু সেই মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে তো এই রোমান্টিক ওয়েদারে যা খেতে ইচ্ছে করে সবারই সেটা হচ্ছে খিচুড়ি তো তারই আইটেম এই যে রেডি করা চলছে খিচুড়ি প্রস্তুতি চলছে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে ধোয়া হয়ে গেছে কাটা হয়ে গেছে এই বাঁধাকপি টপি সব একদম পুরোপুরি রেডি তার সঙ্গে থাকবে মাংস কষা এই তো চিকেনটাও একদম পুরো ধুয়ে একদম রেডি করা হয়ে গেছে এবার রান্না প্রস্তুতি চলবে তারপরে খাওয়া দাওয়া হবে তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এখানে আমি সব সবজিগুলো প্রায় হালকা হালকা ফ্রাই করে আমি তুলে নেব তো তারপরে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি রান্না শুরু করব খিচুড়িটা তো সব কিছু এই দেখো আমার এখানে গাজর আর হচ্ছে বরবটিটা ফ্রাই হয়ে গেছে এরপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাও হালকা ফ্রাই করে আমি তুলে নেব হালকা ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে তো তো আমার আলুটাও ফ্রাই করা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার এটাকেও তুলে নিচ্ছি তারপর আমি বাঁধাকপিটা ফ্রাই করে নিচ্ছি এটাও ঠিক সেম পরিমাণে হালকা ফ্রাই হবে
এর সঙ্গেই আমি ডালটা এটা মসুর ডাল নিয়েছি আমি এর সঙ্গে ফ্রাই করে নিচ্ছি তবে আলাদা করলেও করা যায় কিন্তু আমি সেটা করিনি তারপরে আমার সবার শেষ নয় এটা হচ্ছে তোমার হ্যাঁ এটা কুমড়োটা ছিল কুমড়োটা আমি ফ্রাই করে নিলাম তারপরে হচ্ছে আমি এটা হচ্ছে পুঁই ডাঁটা অল্প আর পুঁই শাকটা খুবই অল্প নিতে হবে এটা কিন্তু বেশি নেওয়া একদমই যাবে না ভালো লাগবে না নাহলে খেতে তারপরে সর্বশেষ যেটা আমার রইল নারকেল কুচোগুলোকেও আমি হালকা ফ্রাই করে নিলাম এবার আমার মশলাটাও রেডি পেঁয়াজ কাটা রেডি লঙ্কা কাটা রেডি এবার রান্নাটা হবে তো চলো রান্নাটা শুরু করছি তেজপাতা পাঁচফোড়ন লঙ্কা ফোড়ন সব দিয়ে দিলাম এরপর আমি মশলাটা আগে ভেজে নেব আদা রসুন মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি আগে ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিচ্ছি আমি আগে পেঁয়াজ দিই আগে আমি ভালো করে মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে রেড চিলি পাউডার আর পরিমাণ মতো সেটা কিন্তু দিতে হবে যতটা ঝাল পছন্দ করবে তারপর এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো তারপর আমি পুরো সবজিগুলো ভেজে রাখা ডাল সবজি যেগুলো ছিল সবগুলো আমি কড়াইতে দিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি তার পরবর্তীতে দিতে হবে চালটা যেটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়েও কিছুক্ষণ নাড়ার পরে হাঁড়িতে জল গরম হয়ে যাওয়ার পরে সেইখানে আমি ওগুলো দিয়ে দিয়েছি তো আমার রেডি আমার পুরোপুরি খিচুড়ি কিন্তু রেডি আর মাংস কষাটাও রেডি এবার খাবার পালা ইয়ামি লাগছে ভীষণ তো ফার্স্ট খাওয়াটা আমি আমার বেটি সোনাকেই খাওয়াচ্ছি এই দেখো তার ইন্টারেস্ট দেখো খাওয়াটা কত ভীষণ ইন্টারেস্ট খেতে একদম হামলে পড়ছে খাওয়ার জন্য খাওয়া দেখো তার ওরে বাবা রে আমাকে গলায় যেন মেরে রেখেছে কয়ে গেছে না আনিস মিস করো না